দাদা ভাই দিদি ভাই জামাইকে জন্য মাগুর মাছ দিয়ে রাখছিলাম তা আজকে জামাই আসবি মাই আসবি সেই জন্য তো আজকে মাগুর মাছ ধরবো এই চৌবাচ্চাতে তার সাথে আছে ইলিশ মাছ আর খাসির মাংস তা তোমরা দেখতে থাকো তুমি জামাই সস্তি কমবে নাকি হ্যাঁ ও ছোট জামাই তুমি জামাই সস্তি কমবে নাকি ও বড় হোক তোমার ও জামাই সস্তি করবে না মা তুমি শোনা 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 হ্যাঁ পাদা যা করে সাবধান কিন্তু জিওল মাছ আছে কাটা দিয়ে দেবে বড় দেবে জল আর না কমালে জল কমাতে হবে তারও এর থেকে তো মাছ খাবার হয়ে যায় এখানে পরের বছর হোলি খেলা হবে হ্যাঁ হ্যাঁ দুটো দিয়ে আমি তো রাগ বলাতে দেব না বাবা আমি বললাম আমি ভুল করে ফেলেছি ও কি তো বলেছ আগে না না হবে না এখানে না এই দেখো তোমার বাবা বাই তো মাছ কিরম দেখো ওই দেখো না জি দাদা মা জি এই দেখো মাছ এই দেখো দুটো ওই দেখো মাছ ওই দেখো চলাই না দেখো ফুলই মাছ কত হাত দিয়ে উঠাই এটাকে না 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 এতে থাকবে না কিন্তু বড় হয়েছে না ছোট হয়েছে হাত দিয়ে ধর আমি জিওল খুঁজছি ভাই দেখ আই দেখ আই দেখ আই দেখ আই দেখ ধর 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 জিওলের শখ ছিল হয়ে গেল জিওলটা দেখো শুধু জিওলটা দেখো শুধু জলের জন্য মাছটার কালারও কালো হয়ে গেছে
আর আমাদের বাড়ি জামাই ষষ্ঠী সেভাবে অনেক বাড়িতে কি হয় সে বরণ টরণ করে অনেক কিছু হয় অনুষ্ঠান হয় কিন্তু আমাদের বাড়িতে কি বলুন তো কিছুই হয় না সব কোনো নিয়ম নেই শুধু একটু খাওয়া দাওয়া হয় ব্যাস এইটুকুই যায় আমাদের জামাই ষষ্ঠী নেই অন্নপ্রাশন নেই অনেক কিছু নেই আমাদের মাগুর মাছগুলো কতটুক ছিল চৌবাচ্চায় ছাড়িয়ে দেছে আর খাবার দেছে এই দেখো কত বড় বড় হয়ে গেছে আরো কচুরি ফানা রয়েছে কালো কালো হয়ে গেছে গার রং এই দেখো কত বড় হয়ে গেছে মাছ এই দেখো জিএল মাছগুলো এই দেখো কত বড় হয়েছে জিএল মাছগুলো কত বড় বড় হয়েছে এই যে এটাও জিএল এটাও জিএল আর এই যে হলো মাগুর এই দেখো এই জিএল মাছ দুটির পেটে ডিম ভর্তি তে এ মাছ দুটি আর কাটবো না খাবো না ছাড়িয়ে দিয়ে এসে গেছে ও বাচ্চায় আজকে মাছগুলো সবই কলার পাতায় বাপাবো তা চলো যাই কলার পাতা কেটে নিয়ে এসে গিয়ে রান্না বান্না হয়ে যাবে তখন সব চলে আসবে সব খাসির মাংস আসে রান্না করবে বলে তোর পিতা দুটি মাছ মাখাইয়ে একসাথেই বাফাতে দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নে তা প্রথমেই ইলিশ মাছটা মাখায় নেই স্বাদ মতো লবণ দেব এক চামচ হলুদ দেব সরষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা কালো জিরে দিয়ে তেল গরম করে রাখছিলাম আহানে সেই গরম তেলটা দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ইলিশ মাছটা মাখা নিয়ে গেল আহানে মাগুর মাছটা মাখাই নেব স্বাদ মতো লবণ দেবো এক চামচ হলুদ দেবো এক চামচ জিরে দিনে বাটা দেবো শুকনো লঙ্কা বাটা দেবো এইবার কাঁচা শসার তাল দিয়ে দেবো এই জাজির একটা ফুটো বড় তো তার জন্য পাতা তলাতে একটু বেশি করে দেবো একই হয়ে যাবে মনে হচ্ছে একই হয়ে যাবে মা জল বসায় দাও তুমি না এটা মাংস রান্না করবো বলা যায় না ফোন করে দিক সেই বোন মাগুর মাছটা দেবো নিচেতে আর উপরে দেবো ইলিশ মাছটা এবার আস্তে আস্তে জাল দেবো হয়ে যাবে ওইদিকে মাছ ভাপাটা চাপিয়ে দিয়েছে আর এদিকে আমি মাংসটা চাপিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে পিসা রান্না করার কথা ছিল কিন্তু পিসার একটা ফোন এলো দিয়ে একটু বাজারে গেল পিসা নাহলে অনেক দেরি হয়ে যাবে আমি তাড়াতাড়ি চাপিয়ে দিই তেলের উপর কটা গোটা গরম মশলা দেবো আর আছে জিরে তেজপাতা শুকানো লঙ্কা এখন পেঁয়াজ দেবো না মাটনটা দিয়ে দেবো তেলে মাটনটা তেলে দিয়ে একটু ভাজবো
ময়দা এটা করতে একটু পাল্টা বানিকে বা উপরটা নিচে দেবা নাকি একটু না 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 একটু পাল্টো হোক আর একটু দেবা মাংসটা তেলের উপর দেওয়ার কারণ হলো মাংসটা খাসে গিয়ে ধরুন চর্বি থাকে এই তেলের সঙ্গে চর্বিটার সঙ্গে মাংসটা যখন একটু ভাজা হবে দারুণ একটা টেস্ট আসবে এবার পেঁয়াজ দেবো পেঁয়াজটা মাংসের সাথে ভাজবো পেঁয়াজের সাথে মাংসটা পাঁচ মিনিট মতো ভাজলাম এবার দেবো আদা রসুন বাটা আমি সবসময় খাসির মাংসতে রসুনটা বেশি দিই আদাটা একটু কম দিই অনেকে তো খাসির মাংসতে আদা খায় না বিহারের ওইদিকে বা ঝাড়খণ্ডে অনেকে অনেকে আছে আদাটা খায় না দেখি কি হয়েছে দেখুন কত সুন্দর ভাব উঠে গেছে এবার এই ইলিশ মাছটা একটু নিচে দেবো আর ওই মাগুর মাছটা উপরে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার একটু লঙ্কা বাটা দেবো জিরে ধনে বাটা দেবো ঘরে যেহেতু বাটা ছিল তাই বাটাই দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো থাকলে গুঁড়ো দিয়ে দেবেন জিরে ধনে বেশি দেবো না একটু হলুদ দিয়ে দেবো মাছ বাফানো হয়ে গেছে আনে নামাই দেবো দাদা ভাই দিদি ভাই খাসির মাংস তোমার দাদারা আনতে চাইছিল তা খাসির মাংস চাপাই দিয়ে বড় মাই আনতে চলে গেছে তাহলে মাংস তো কষানো হয়ে গেছে কি আরবো তাহলে আমরাই জল দিয়ে দেই তুই দেখো ওরে বাবা এ কি রে বড় বাড়ি বলতে পক্ষে সাহসে চাই দেখ যাব নাকি আমি একটু যা তো যা তো নিয়ে গরম যে এই যে পাহাড়ি আছে গরম না আনলে পরে কষ্ট হয়ে যাবে দাদা তো মাংসটা প্রথমে যখন হতে যারা দেখছিলেন রান্না ভাবছিলেন যে মাংসের উপরে পেঁয়াজ দিয়ে দিলো গলবে কিনা দেখুন পুরো একদম ক্রিমের মতো হয়ে গেছে মানে নর্মাল পেঁয়াজ ভেজে রান্না করলে যতটা না গলে তার চেয়ে দেখুন হচ্ছে বেশি গলেছে তো খাসির মাংস রেডি এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো সব খাবার রেডি দেখুন জামাই আদর কাকে বলছে দেখেছেন এ সবকটা উদ্ধার করতে পারবো বলে মনে হচ্ছে না তাও চেষ্টা করব অসুবিধা কিছু নাই ভাত না খাও না খাও আজকে সব আমি খেয়ে নেবো কোনো চাপ নাই কোনো চাপ নিয়ে লাভ নাই বছরে একবার আসে এই দিনটা ঠিক আছে সেই দিনটা তো এনজয় করতেই হবে আজকে যদি বাবা থাকতো কত খুশি হতো বলার আছে কি রবিন বাবা থাকলে খুব খুশি হতো খুশি হতো না আগে সোশ্যালিস্ট থেকে শুরু করছি এ ভাই পুলিশ আসছে না এই বাড়িতে ইলিশ বাবা থেকে শুরু করছি
ও কি গলেছে দেখুন একদম মোমের মতো গলে গেছে একই বলে ভাপা মাছ মাছটা টেস্ট কেমন আছে ভাই পুরানো আমার কিছু একটা দাও তুই ঠিক কথা এতদিন তুই সত্যি কথা বলে আমি বনে শাক বনে দুধ পুরো দিয়ে দিয়েছিলাম তখন ওরা কুড়িয়ে পেয়েছিলাম এক পিস দেবো নি এত খেতে পারবো না যা আজকে আয়োজন করেছে বাপরে বাপ দেখুন চামটা তো মনে হচ্ছে চর্মি জমে গিয়েছে একদম তেল তেলে ভাব তাহলে কতদিনের পুরানো মাছ মাছগুলো দারুণ হয়েছে আমি ভাবিই নি যে ওই জায়গাতে এত সুন্দর মাছ হবে দারুন দারুণ হয়েছে বাবা মাছ দুই পিস খেতে পারবো না রাত্রেবেলা থাকলে আমি রাত্রে খাবো তাও বলো একসাথে দুটো খাবো না কে রান্না করেছে আজকে ইলিশ ভালো আছে আমি এক কিলো শিঙ মাছ আনলে পরে 15 দিন ধরে খাই আমি আমার ছেলে মিলে দেখুন মাগুর মাছে মাছ নাই চর্বিটা কেমন হয়েছে একদম কত মোটা চর্বি মাগুর মাছে তাহলে কত পুরানো মাছ রান্না হয়ে যায় চন্দন করছে বল না বাবা হাত উঁচু করো হাত উঁচু করো না তোমার রান্না ভালো হয়েছে না শাশুড়ি শাশুড়ি গন্ধ বেরোচ্ছে তো রান্নার থেকে তোমার ছোট শাশুড়ি গেছিল মাছ ধরতে তোমার বড় শাশুড়ি মাখিয়েছে মশলা সত্যি রবি ইলিশের সেন্ট আছে ইলিশ সেন্ট ইলিশটা খুব ভালো হয়েছে মাগুর মাছটাও ভালো খেলাম বলুন মাগুর মাছটাও ভালো খেলাম পুরো ক্রিমের মতন ভালো করেছে এইভাবে মাংস রান্না করলে জল দেওয়ার আগে এমনিতেই গলে যাবে কষাতে কষাতে